হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন চাকরির ভ্যাকান্সির নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে একটা খুব বড় এবং ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগুন। এটা কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন এবং ভ্যাকান্সি কিন্তু যথেষ্টই বেশি আছে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো রকম স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে কিন্তু অনেক কিছু তথ্য আপনারা মিস করে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 28 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এখানে বলা হয়েছে এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু আবেদন করতে পাচ্ছেন। তাহলে এবার দেখে নেওয়া যায় কোন কোন পদের জন্য আবেদন চলছে। এখানে প্রথম যে ভ্যাকান্সি আছে সেটা আছে মজদুর পদের জন্য এবং টোটাল ভ্যাকান্সি আছে 25টি। এবং এর জন্য আপনাদের অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এখানে পে স্কেলটা আপনারা দেখে নেবেন এবং এখানে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি কিন্তু যথেষ্টই ভালো আছে। পরবর্তী পদটি আছে পিয়ন, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 2টি। এখানেও অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পাচ্ছেন এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। পরবর্তী পদ দিয়ে আছে ড্রাইভার, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 3টে। এর জন্য আপনাদের যে যোগ্যতা লাগছে সেখানে আপনাদের 5 বছরের একটা লাইসেন্সের অভিজ্ঞতা দরকার এবং আপনাদের অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পাচ্ছেন। এখানে আপনাদের বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। পরবর্তী পদ দিয়ে আছে ক্লার্ক, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 2টি এবং এখানে আপনাদের মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া আপনাদের টাইপিং এবং কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে এবং এক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। পরবর্তী পদ দিয়ে আছে টোটাল ভ্যাকান্সি 1টি, এখানে আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এখানেও বয়স হতে হবে আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে। পরবর্তী পদ দিয়ে আছে, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 1টি, এক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং এক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এখানে দেখুন, এখানে আপনাদের যে বয়স গুনতে হবে সেটা কিন্তু 1 জানুয়ারি 2019 হিসাবে আপনাদের বয়স কাউন্ট করতে হবে এবং আপনারা অফলাইনে যে আবেদন করবেন সেই খামের ভিতরে কিন্তু আরও একটা খাম দিতে হবে, যে খামের ওপরে আপনাদের নিজের অ্যাড্রেস লেখা থাকবে এবং সেখানে 5 টাকার একটা স্ট্যাম্প লাগানো থাকতে হবে এবং ফর্মটি ফিল আপ করে আপনাদের পাঠাতে হবে এই অ্যাড্রেসে। এবং এটার লাস্ট ডেট আছে 14 জানুয়ারি 2020। তাহলে বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ, এটা কিন্তু আপনারা হাতছাড়া করবেন না। আপনারা অনেকে আছেন যারা ভ্যাকান্সি কম দেখে কিন্তু আবেদন করেন না অনেক ক্ষেত্রে, এগুলো কিন্তু আপনারা ভীষণ ভুল করেন, এরকমটি একদম করবেন না। যথেষ্ট ভ্যাকান্সি আছে, যদি একটু খাটেন তাহলে কিন্তু এর ভেতর থেকে আপনারা পদগুলি পেয়ে যেতে পারেন। এবার দেখে নিন, অফিসিয়াল নোটিফিকেশনের শেষে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে, এটা যথাযথভাবে ফিল আপ করে আপনাদেরকে কিন্তু উপরোক্ত ওই অ্যাড্রেসে পাঠাতে হবে 14 জানুয়ারির মধ্যে। এবং আপনাদের কোনো রকম ইনকোয়ারি থাকলে এখানে দেখুন একটা হেল্পলাইন নম্বরও দেওয়া রয়েছে, আপনারা এই হেল্পলাইন নম্বরে কল করে কিন্তু আরও বিস্তারিত তথ্য জানতে পারেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল একটা ভ্যাকান্সির ব্যাপারে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এই ধরনের সমস্ত চাকরির খবরগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।